দর্শক আপনাদের মাঝে আবারও একটি নতুন খেলা নিয়ে চলে এসেছি খেলাটার নিয়ম আমি জানাবো এখানে হচ্ছে সাতটি প্লেট আছে এই প্লেটের ভিতরে দুইটা করে মিষ্টি তিনটা রাখা হবে আর চারটে খালি থাকবে খেলার নিয়মটা হচ্ছে এমন এই যে পিরিজ দেখতে পাচ্ছেন এখানে এটাতে ঢাকা হবে ঢাকা হওয়ার পরে চারটে খালি থাকবে খেলার নিয়মটা হচ্ছে এমন উল্টো পাল্টা করে দেওয়া হবে কার ভাগ্যে কি পড়বে বলা যায় না কারো ফাঁকা পড়তে পারে কেউ মিষ্টি পেতে পারে খেলার নিয়মটা হচ্ছে এই এই যে আমাদের এখানে মিষ্টি মিষ্টি রাখা আছে ঠিক আছে এখানে কালো জাম রাখা আছে এটা দিয়ে আজকে আমাদের খেলা হবে দেখতে পাচ্ছেন এই যে তো এখানে খেলায় আমরা যে অংশগ্রহণ করব আমরা কেউ থাকব না এখানে হচ্ছে যে কোনো একজনকে দিয়ে এই প্লেটটা সাজানো হবে আর যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা দেখবে না দর্শক ইতিমধ্যে আমাদের হচ্ছে প্লেট সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে প্লেট সাজানো হয়ে গেছে খেলাটার নিয়ম আমি বলে দেবো আপনারা আমাদের সাথেই থাকুন এখানে যে প্লেট দেখতে পাচ্ছেন সাতটি প্লেট আছে সাতটি প্লেট খেলাটার নিয়ম হচ্ছে যে একজন করে আসতে এটা উল্টাবে উল্টানো যদি ফাঁকা থাকে সে আবার ঢেকে থুয়ে দেবে কিন্তু পেছনের যে খেলোয়াড়রা থাকবে তারা ওদিকে তাকিয়ে থাকবে যাতে তারা না দেখতে পারে যে ওটার ভিতরে খালি ছিল না মিষ্টি ছিল আর যদি মিষ্টি থাকে তাহলে সে খেতে পারবে সে নিবে এটা হচ্ছে খেলার নিয়ম নিয়মটা আপনাদের বলে দিলাম আপনারা সঙ্গেই থাকুন প্রথমত আমরা হলো নাইন দিয়ে এখানে দাঁড় করাবো ওইদিকে থাকবো ওদিকেই ওদিকে মুখ থাকবে এভাবে নাইন দিয়ে থাকলে ভালো হয় দর্শক আপনারা নিশ্চয়ই খেলার নিয়মটা বুঝতে পেরেছেন এতক্ষণে এতক্ষণে খেলার নিয়মটা বুঝতে পেরেছেন প্রথম আমি শুরু করব খেলাটি জানি না কি পড়বে ভাগ্যই তো শুরু করি দর্শক আপনাদের কাছে খেলাটি কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লেগেছে প্রথমে বিজয় হয়েছি আমি আর এখানে আমরা তিনজন বিজয় হয়েছি আর দুইজন দুর্ভাগ্য কিছু পাইনি দুইজন সেই দুইজন আমার বাস সাইডে আছে বশির আহমেদ আর ময়রুনুর আহমেদ কিছু পাইনি গোল্লা গোল্লা কেমন অনুভূতি হচ্ছে খেলাটি খেলে প্রত্যেক দিন তো আর জিতা যায় না কালকে যেহেতু জয় হয়েছি আজকে না হলেও সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই পাশ থেকে জানা যাক যে আমার ডান সাইড থেকে কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লেগেছে খেলাটা কারণ আমি মিষ্টিটা পাইছি আচ্ছা আচ্ছা অনুভূতি আছে মানে এনজয় আমার ডান সাইড থেকে বিজয়ের উৎসাহ দেখতে পাচ্ছি কেমন হাসি হাসি মুখ আর আমার বা সাইডে কেমন জানি শুকনো শুকনো দেখছি এতে দুঃখ করার কিছু নেই নেক্সট টাইম অবশ্যই ভালো করে খেলার চেষ্টা করবেন বিজয় হবেন এই আশাই করি দর্শক আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর শেষমেশে একটা কথা বলতে চাই শেষমেশে একটা কথা বলতে চাই এই যে আমাদের সেই আপা আপা কিন্তু দিতে হয়েছে
আপার মুখিকান আজকে হাসি হাসি।